শুরুতে সংবাদ শিরোনাম, পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে নতুন তথ্য জানালো রাশিয়া। চীন পাকিস্তান সীমান্তে S-400 মোতায়েন করতে যাচ্ছে ভারত। স্বাস্থ্য নিয়ে জল্পনার মধ্যে অস্ত্র প্রচারের টেবিলে পুতিন। রমজান কাদিরভকে নিয়ে বিস্ফোরক তথ্য দিল যুক্তরাজ্য। সিরিয়ায় ইসরায়েলি বিমান লক্ষ্য করে S-300 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। দ্রুত কোভিড ছড়িয়ে পড়ায় কর্মকর্তাদের দুষলেন কিম। সুইডেন ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে এরদোগানের যে শর্ত, এবার বিস্তারিত। ইউক্রেনে বিশেষ অভিযানের ঘোষণার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র বিশেষ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছিলেন। পুতিনের ওই নির্দেশ থেকেই ধারণা করা হচ্ছিল প্রয়োজন পড়লে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছুপা হবে না। তবে ঠিক কোন প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে তা স্পষ্ট করেছে রাশিয়া। আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ জানান, রাশিয়ার সামরিক মতবাদ অনুযায়ী শুধুমাত্র তাদের দেশের ওপর আক্রমণের প্রতিশোধ নিতেই মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ইউরি বরিসভ বিষয়টি স্পষ্ট করে বলেন, মতবাদ অনুযায়ী আমরা আগে আক্রমণ করব না। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে তখনই কেবল সে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। যদিও বেশ কয়েকজন পশ্চিমা রাজনীতিবিদ ও বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। চলতি বছরের জুনের মধ্যে চীন পাকিস্তান সীমান্তে S-400 মিসাইল সিস্টেম মোতায়েন করতে চলেছে ভারত। সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক অধিবেশনে এমনটাই দাবি করেছেন পেন্টাগনের একজন গোয়েন্দা কর্মকর্তা। খবর NDTV-র। জানা গেছে S-400 নিয়ে মার্কিন ই সিনেটে আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সামনে বিবৃতি দেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ার। কমিটির সদস্যদের তিনি জানান, গত বছরের ডিসেম্বর মাস থেকে ভারতে S-400 মিসাইল সিস্টেম পাঠানো শুরু করেছে রাশিয়া। আগামী জুন মাসের মধ্যে চীন ও পাকিস্তান সীমান্তে এই আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। তিনি বলেন, দেশ ও প্রযুক্তিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্রুজ ও এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করছে ভারত। 2021 সালে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও করেছে। মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা বাড়িয়ে চলেছে ভারত ও যুদ্ধের জন্য মহাকাশ প্রযুক্তি ব্যবহারের পথে হাঁটছে দেশটি। শুরু থেকেই রাশিয়ায় তৈরি S-400 মিসাইল সিস্টেম নিয়ে আপত্তি জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে ওয়াশিংটন। তবে দিল্লি জানিয়ে দেয়, রাশিয়া থেকে ওই মিসাইল সিস্টেম কেনা হবেই, দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, ফলে বাধ্য হয়ে ভারতকে নিষেধাজ্ঞার তালিকা থেকে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা করছে বাইডেন প্রশাসন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা চলছে। তিনি ক্যান্সারে আক্রান্ত বলেও গুজব শোনা গিয়েছিল কয়েকদিন আগে। এসব গুজবের মধ্যেই পুতিনের পেট থেকে পানি অপসারণের জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেসের বরাত দিয়ে বুধবার NDTV এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ইন্টেলিজেন্স সার্ভিসেসের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের জেনারেল SVR এর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের অস্ত্রোপচার কোনো জটিলতা ছাড়াই ভালোভাবে সম্পন্ন হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের 12 কিংবা 13 তারিখ রাতে তার অস্ত্রোপচার করা হয় এবং এই অস্ত্রোপচার ক্যান্সারের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলেও ওই প্রতিবেদনে যোগ করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য পুতিন সরকারি কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত একটি বৈঠকে অংশ নিতে পারেনি বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। ওই বৈঠকে পুতিনের একটি আগে থেকে ধারণা করা রাখা ভিডিও প্রচার করা হয় বলে এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্যচর্চা নতুন নয়। এর আগেও পুতিন ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং একই সঙ্গে তার পার্কিনসন রোগেরও লক্ষণ দেখা দিয়েছে বলে কানাঘুষা শোনা গেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভকে নিয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছে যুক্তরাজ্য। ফরাসি সংবাদ মাধ্যম France 24 বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধে নিয়ে নিয়মিত ব্রিফিং এ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় ওই প্রতিবেদনে বলা হয়েছে। চলমান যুদ্ধে রাশিয়ার একটি উল্লেখযোগ্য গতিশীলতার সমস্যা রয়েছে বলে ব্রিফিং এ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ওই বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধে রাশিয়া ভাড়াটে সেনা ব্যবহার করছে।
এই কারণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, এই সেনাদের মধ্যে চেচেন বাহিনীও রয়েছে। কয়েক হাজার সেনা নিয়ে গঠিত চেচেন বাহিনী মূলত লোহানস্ক ও মারিউপোলে লড়াই করছে। এই বাহিনী ব্যক্তিগত যোদ্ধা ও ন্যাশনাল গার্ড ইউনিটের সমন্বয়ে গঠিত। তারা সাধারণত চেচেন নেতা রমজান কাদিরফের নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি সক্রিয় বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই বিবৃতিতে দাবি করেছে। চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরফ রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রধান মিত্র হিসাবে পরিচিত। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনাকে ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গির বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 13 টেলিভিশন সোমবার জানিয়েছে, শুক্রবার রাতে নজিরবিহীন এ ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী হামা প্রদেশের মাসিয়াফ শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। চ্যানেল 13 জানিয়েছে, হামা প্রদেশের ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি উন্মুক্ত করা হয়। চ্যানেল 13 এর প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ায় সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে না। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েলি বিমান লক্ষ্য করে S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও ওই ক্ষেপণাস্ত্র লক করা হয়নি, ফলে ইসরায়েলের বিমান বড় রকমের ক্ষতির মুখে পড়েনি। চ্যানেল 13 বলছে, S-300 ক্ষেপণাস্ত্র একবারের জন্যই ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে তা পরিষ্কার নয়। এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দেশের করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির জন্য সরকারি কর্মকর্তাদের অবহেলা ও নিষ্ক্রিয়তা দায়ী। দেশটিতে কোভিড রোগে আক্রান্তের সংখ্যা 17 লাখ ছাড়ানোর পর তিনি এমন কথা বলেন। খবর AFP। পরমাণু ক্ষমতাধর দেশটি গত সপ্তাহে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা জানায়। দেশব্যাপী এ মহামারী শুরু হওয়ার পর 2 বছরের ব্লক ধরে রাখতে ব্যর্থ হওয়ায় দেশটিতে বর্তমানে করোনা ভাইরাসের দ্রুত সংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA পরিবেশিত খবরে বলা হয়, মঙ্গলবার ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর এক বৈঠকে সভাপতিত্ব করার সময় কিম বলেন, এই সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের অপরিপক্কতা দায়ী। এজন্য তিনি উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন। KCNA জানায়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তর কোরিয়ায় নতুন করে 2,32,880 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট 17,20,000-এ দাঁড়ালো। এদিকে করোনা ভাইরাসে উত্তর কোরিয়ায় এ পর্যন্ত 62 জন প্রাণ হারিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সুইডেনের ততক্ষণ পর্যন্ত ন্যাটোর সদস্য পদের প্রত্যাশা করা উচিত নয় যতক্ষণ তারা সন্ত্রাসীদের ফেরত দেয়। মঙ্গলবার দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, সুইডিশ এবং ফিনিশ প্রতিনিধিদের ন্যাটোর সদস্য পদের জন্য আমাদের রাজি করাতে তুরস্কে আসার প্রয়োজন নেই। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের সন্ত্রাসী সংগঠনগুলো থেকে সীমান্ত রক্ষা করার মতো সংবেদনশীলতা রয়েছে। ন্যাটো সম্প্রসারণ আমাদের কাছে তত মাত্রায় অর্থবহ যত মাত্রায় তারা আমাদের সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধাশীল। এর আগে গত শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালা, এ পরিস্থিতিতে আমরা তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা সমর্থন করতে পারি না। তুরস্কের রাষ্ট্র গণমাধ্যম TRT ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, 33 ব্যক্তিকে ফেরত না দেওয়া পর্যন্ত সুইডেন ফিনল্যান্ডের সদস্য পদ মঞ্জুরে হ্যাঁ বলবে না তুরস্ক। এরদোগান বলেন, আপনারা সন্ত্রাসীদের ফেরত দেবেন না, আবার ন্যাটোর সদস্য পদ চাইবেন। উল্লেখ্য, ফিনল্যান্ড সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য মঙ্গলবার আনুষ্ঠানিক আবেদন করেছে। জোটের নতুন সদস্য নিতে সকল যুক্তরাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন হয়, কিন্তু ফিনল্যান্ড সুইডেনের ন্যাটো সদস্য পদ নিয়ে আপত্তি তুলছে তুরস্ক। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।